চেষ্টা। জীব একটু সময় দাও আমায়। শেষ অস্ত্র কিন্তু আমার হাতেই আছে। আমাকে বলবে তুমি ছোটকা, তোমার তোমার শেষ অস্ত্রটা কি? এই পৃথিবী থেকে চিরদিনের জন্য ছুরি দেওয়া। ছোটকা এই কথাগুলো বলে না কোনো লাভ নেই। আহা সৃষ্টা, এত উত্তেজিত হচ্ছো কেন তুমি? ভালো বললাম তো এটা শেষ ঘটি, এর আগে অন্যগুলো ট্রাই করতে হবে। একটা কথা মনে রেখো, ও যত আমাদের অস্থির করে তুলবে, যত আমাদের এগেনস্টে অস্ত্র শানাবে, আবার রাগ কিন্তু তত বাড়বে, জেদ কিন্তু তত বাড়বে। ওফো, আমরা আমাদের শক্তি সংহত করবো সৃষ্টা, কেন বুঝতে পারছো না তুমি? কিন্তু আমাদের সংসারে ঢোকার দাম ওকে দিতে হবে সৃষ্টা, ওকে দিতে হবে। তো এখনো কোনো দামই দেয়নি। শঙ্কর সঙ্গে চিরদিনের জন্য ওর মুখ দেখাতে কি বন্ধ করবো? আর এটা যদি আমি না করতে পারি সৃষ্টা, তবে তুমি নাম বদলে অন্য কোনো নাম রেখো তোমার পছন্দ। তুমি না অনেক কথাই বলো সুটকা, কিন্তু ফাইনালি গিয়ে না সেই কথাগুলো কাজে পরিণত হয় না। শোনো সৃষ্টা, এই ভুলটা কিন্তু জীবনে আর কখনো করো না, আমার ইগোয় আঘাত করো না। মনে থাকবে কথাটা? আমি কিন্তু এমনি মেয়েটাকে নিয়ে প্রচণ্ড ফিউরিয়াস হয়ে আছি। ওকে নিয়ে যে আমার অভিজ্ঞতা খুব একটা সুখকর না আশা করি তুমি সেটা জানো। ও আমার মেয়েদেরকেও নানাভাবে অপ্রস্তুত করেছে। ওকে নিয়ে শুধু আমার একার নয়, আমার মেয়েদের জীবনে তছনছ হয়ে যাচ্ছে। আর তুমি তো জানো সৃষ্টা, আমার মেয়েদের যদি কেউ কখনো কোনো আঘাত করে আমি তাকে ছেড়ে কথা বলি না। আরো বারবার বারবার আমার মেয়েদেরকে অপ্রস্তুত করেছে সৃষ্টা। আমাদেরই বাড়ি নিয়ে আমাদেরই কলেজে পড়বে, আর ও কোথাকার কে? ও দুদিন কলেজে এসে আমার মেয়েকে কলেজ থেকে হুট আউট করে দিতে চেয়েছে। হ্যাঁ শোনো 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 সৃষ্টা, ও সবসময় কলেজে মধ্যমণি হয়ে থেকেছে, সবসময় ইম্পর্টেন্স পেতে চেয়েছে। না 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 না, অনেক হয়ে গেছে, আর এবার এই সব কিছুর বদলা হবে সৃষ্টা, বদলা হবে। আগে শুধু তোমার ব্যাপারটা মিটতে দাও একটু সৃষ্টা, আরেকটু সময় দাও প্লিজ সৃষ্টা। একটা কথা সবসময় মনে রাখবে, যে কোনো পরিস্থিতি যে কোনো সিচুয়েশানে আমাদের ইউনিটি ভাঙলে চলবে না, কিন্তু আমাদেরকে সবসময় এক থাকতে হবে। হ্যাঁ মনে থাকবে বিষয়টা? একটা কথা সবসময় মনে রেখো সৃষ্টা, যত হারবে যত হারবে তত তোমার জেদকে বাড়াতে হবে। হেরে গিয়ে হেরে গিয়ে আত্মসমর্পণ করলে চলবে না সৃষ্টা, হেরে গিয়ে হেরে গিয়ে ডবল মারার জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে। ছোটকা আমি না এখন রাখছি, হ্যাঁ আমি নিজের জ্বালায় মরছি, আর তুমি আমাকে ভবিষ্যতের গল্প শোনাচ্ছ। বর্তমানে আমার কি হবে আমি তাই জানি না, হয়তো কালকে এই রিপোর্টটা চলে আসবে, আর তারপর তারপর ধুন্ধুমার কিছু একটা শুরু। আসতে পারি? এটা জিজ্ঞেস করার কি আছে? না তুমি তুমি লেখাপড়া করছো পড়াশোনা করছো মন দিয়ে সেই জন্যে আর কি জিজ্ঞেস করলাম। আর এখনো আরও একটা পরীক্ষা বাকি আছে না, সেটা হয়ে গেলে আমি দেখেছি। আচ্ছা তুমি বাড়ি কবে যাচ্ছো বলো, কবে ফিরছো বাড়িতে? সে দেখ পরীক্ষাটা হয়ে গেল। তোমার জন্য একটা তোমার জন্য একটা খবর আছে। কি খবর? কেন তুমি কোনো খবর এক্সপেক্ট করছিলে না? রিপোর্ট এসছে বুঝি? গেস করো।
আমি যেটা অনুমান করছি সেটা সত্যি কিনা আমি শুধু সেইটুকুই জানতে চাইছি। হ্যাঁ, তুমি যেটা অনুমান করেছো সেটাই সত্যি আছে। তার মানে চেষ্টার হাতের ছাপের সঙ্গেই মিলেছে। তাহলে কি হবে? শোনো মোর, এর আগে অনেকবার তুমি ওকে কনসিডার করেছো, কিন্তু এবার আমি তোমাকে রিকোয়েস্ট করবো তুমি ওকে আর কনসিডার করো না, প্লিজ। তুমি আমাকে এবার রিকোয়েস্ট না করলেও আমি কিন্তু ওকে এবার ছেড়ে দিতাম না। আর তুমি যদি আমাকে কোনো কারণে রিকোয়েস্ট করতে যে এবারের মতো ওকে ছেড়ে দাও, তাহলেও আমি ছাড়তাম না। তোমার কি মনে হয় যে অন্যায় করে তাকে আমি প্রমোট করি? আমি তা তো বলিনি, আমি বলেছি আমি ছাড়তাম না। কথার মতো কথা। শোনো, এর জন্য কিন্তু ব্যবস্থা নিতে হবে আমাদেরকে, আমাদেরকে ইমিডিয়েট এফআইআর করতে হবে। আমি জানি একটা সাংঘাতিক আন্দোলন হবে। উনি এই কলেজের প্রফেসর, ওনার ওপর অনেক কিছু ডিপেন্ড করে আছে। উনি এই কলেজের ছাত্রছাত্রীদের পড়ান, ওনার এই কলেজের উপর একটা কমিটমেন্ট আছে। কিন্তু তাহলে উনি যে অন্যায়টা করেছে আমি সেই অন্যায়টা কিছুতেই মেনে নিতে পারবো না শঙ্কু, কিছুতেই না। আমি জানি এটা অত্যন্ত বড় ধরনের, তুমি কিছুতেই ক্ষমা করতে পারবে না, সেটা এরকম করার কোনো অধিকার নেই। সত্যি তো ওই কলেজের একজন প্রফেসর এটাও করতে পারে না, ওর যে কলেজে থাকার কোনো যোগ্যতা নেই, ওকে ওকে এই চাকরি থেকে বের করে দেওয়া উচিত। আমি কিন্তু এই শাস্তিটার কথা ভাবছি না, আমি শুধু ভাবছি উনি আমার সঙ্গে যেটা করেছে, আমার সঙ্গে যে অধর্ম করেছেন, তারপরও যদি আমি ওনাকে ক্ষমা করে দিই তাহলে কি আমি নিজেকে ক্ষমা করতে পারবো? পারবো না। হ্যাঁ শোনো, আমাদের আমাদের এসিবি স্যারের কাছে যেতে হবে, বুঝতে পেরেছ? আমি অবশ্য সেটাই ভাবছিলাম। তুমি ভাবছিলে, তুমি তো বলোনি। সব কথা বলতে হবে তো, তুমি তো আছো, আচ্ছা তুমি তো বললে তাহলেই তো বলি। জানো যে আজকে যখন আমি ওই রিপোর্টটা আনতে যাচ্ছিলাম তখন আমার একবারের জন্য মনে হয়েছিল, একবারের জন্য এটা মনে হয়েছিল যে শ্রেষ্ঠা এরকম কোনো কাজের সাথে যুক্ত থাকতে পারে না।